হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি হলাম দুলন বুদ্ধ আর আশা করছি আপনারা যে যেখানে আছে সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ভালো আছেন। বরাবরের মতো আমি গোপালের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি গত সপ্তাহে গোপালের জন্য ড্রেসটাই বানিয়েছিলাম, এটা ছিল কটনের লেসের মতো বানিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে। এটার উপরে আমি ম্যাচিং করে একটা মালা বানিয়েছি, যে মালাটা দেখতে অনেক সুন্দর আর ওটার সাথে একদম পারফেক্ট ম্যাচিং লুক দেবে, সুন্দর না পড়লে জাস্ট এরকম একটা লুক আসবে, খুবই সুন্দর। আমি কাছ থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর এবং পড়লে গোপালকে খুব সুন্দর লাগবে। যখন গোপালকে পড়াতে পারেন, আপনার ইচ্ছা করলে রাধা রানীকে পড়াতে পারেন, যে কোনো ঠাকুরের জন্য আপনারা এটা বানাতে পারেন, খুবই সুন্দর। এবং যে কোনো কালার দিয়ে আপনারা এখানে বানাতে পারেন। এখানে আমি মূলত পিঙ্ক কালার বানিয়েছি আর নিচে গোল্ডেন কালারের স্টোন লাগিয়েছি আর নিচে কাজরা লাগিয়েছি আমি সাদা। তিনটা কালার এখানে আমার ছিল, তিনটা কালার ম্যাচিং করে আমি গাছটা করেছি। আপনারা অন্য যে কোনো কালার পেতে পছন্দ অনুযায়ী বানাতে পারেন নিজেদের মন মর্জি মতো। সুন্দর না? খুবই সুন্দর। তো চলো চলুন দেখে নিই আমার এই মালাটি বানাতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমার লাগছে পার্ল বা পুঁতি, দু নম্বরের পুঁতি, আর এইরকম স্টোনের বাটন পাওয়া যায় মার্কেটে। আপনারা যে কোনো কালার এখানে নিতে পারেন। আমি গোল্ডেন কালার নিয়েছি আর ভিতরে হোয়াইট কালারের ছোটো 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 স্টোন রয়েছে। আর এই দিক দিক তো হোল দেখা যাচ্ছে, সে হোলগুলো দিয়ে মূলত আমি কাজ করবো। তারপর আমি যেটা রাখছে সেটা হলো এরকম কিছু গোল্ডেন কালারের কুর্তি, আমাকে দরকার হবে কাজ করার জন্য। লাগছে কাজরা সাদা কালার, সুই সুতো, আর লাগছে এরকম গোল্ডেন কালারের ওয়ার লাগবে, দেখা যাচ্ছে কি না, খুবই সরু, যাই হোক তো গোল্ডেন কালারের ওয়ার দরকার হচ্ছে, এটা ঘন্টা বানানোর কাজে ব্যবহার হয়। আর লাগছে সিজার। তাহলে চলুন দেরি না করে আমরা এই মালাটি বানানো দেখে নিই। প্রথমে আমি সুই সুতো ঢুকিয়ে রেখেছি শুয়ে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাকে এরকম একটু ফিতে লাগবে, যে কোনো রিবন লাগবে, আমি যে এটাই করেছি এটা আমি কমতে বাড়াতে পারবো। এই কারণে প্রথমে আমি এরকম একটা ফোল্ড দেবো আর একটা ফোল্ড দেবো, যাতে ফিতের মুখটা এখানে ভালো মতো আটকে যায়। এরকম আমি দুটো তিনটে বিট দিয়ে নেব, যাতে এটা ভালো মতো ফিক্সড হয়ে যায় সুতোটা। তারপর আমি গোল্ডেন কালার এরকম একটা পার্ল নেব, তারপর পিঙ্ক কালার পার্লগুলো নেবো। এখানে আমি 15টা পার্ল নেবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, সাইজ অনুযায়ী, যার যে যেই গোপালের সাইজ। এটা আমি যেটা বানাচ্ছি সেটা 4, 5, 6 নম্বর পর্যন্ত করতে পারবে, যেহেতু ফিচার ফিতে দেওয়া আছে তো কোনো অসুবিধা হবে না।
কুনরোটা পাল ঢুকানো হয়ে গেছে, তারপর আমি একবার গড়িয়ে নিচ্ছি। কুনরোটা পাল ঢুকানো হয়ে গেছে, তারপর আমি আরেকটা এরকম গোল্ডেন কালারের পাল নেব। এখানে রাখো, এরকম একটা স্টোনের নিব। এখানে একটু হোল আছে, একটু দেখতে পাচ্ছি, হোলটা দিয়ে যেমন ইজিলি এটা ঢুকা যায়। তারপর আমি আরেকটা গোল্ডেন কালারের বল নেব। আমি এই পাশে 15টা পার লাগিয়ে, আমি এই পাশে 15টা পার লাগিয়ে নিচ্ছি, তারপরে কাটছি। 15টা পার লাগানো হয়ে গেছে, এখন আমি আরেকটা এরকম গোল্ডেন পার নেব। তারপর আমি ঠিক আবার ঠিক এরকম আরেক পাশে জীবনের মুখটা ভালো করে আটকে দেব, এরকম দুবার তিনবার একটু লক করে দেবো, ভালো মতো লক করবো যাতে মালটা ভালো মতো ফিক্সড হয়, তা না হলে দেখতে বাজে লাগবে, লুজ লুজ হলে বাজে লাগবে। একটু লুজ করবো না আমি যতটা সম্ভব। আবার ঠিক এই গোল্ডেন কালারের তো পাল্টা আছে, পাল্টা দিয়ে আমি বেরিয়ে যাবো। গেল এখন আবার এই পাশে আমি আবারও 15টা নেব, 15টা পাল নিয়ে নিচ্ছি। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার 15টা পাল এখন ঢুকানো হয়ে গেছে। এখন আমি এই গোল্ডেন কালারের যে পালটা আছে এই দিক দিয়ে আমি ঢুকে যাব, এবং এই স্টোনের যে হোলটা আছে সেটা দিয়ে বেরোবো। তারপরে গোল্ডেন কালার এর পাশে যে পাল্টা আছে সেটা দিয়ে বেরিয়ে যাব। তারপর আমি এই পাশে আবার 15টা পাল নিয়ে নিব, 15টা পাল নিয়ে নিচ্ছি আমি। মাই ডিয়ার ফ্রেন্ড, এদিকে 15টা পাল নেওয়া হয়ে গেছে, এখন আমি গোল্ডেন কালার পাল্টা দিয়ে বেরিয়ে যাব। সেম আবার এখানে আমি দুটো তিনটা নট নিয়ে নেবো ফিক্স করার জন্য, সুতোটা যাতে লুজ না হয়। আপনি একটু সুতোটা একটু বড় নিয়ে নেবেন, তারপর সেম প্রসেসিং আমি আবারও সেই গোল্ডেন কালারের পাল্টাতে প্রথম বেরিয়ে যাব। গোল্ডেন কালার পাল্টা দিয়ে বেরিয়ে যাবো, তারপর এখানে 15টা নেবো, আবার এদিক দিয়ে রাউন্ড 15টা। এভাবে আপনারা 3টা 4টা 5টা যেটা যে কটা যা ভালো লাগে আপনারা লেয়ার দিতে পারেন। এখানে আমি এখানে 5টা করে লেয়ার দিয়েছি, 5টা করে লেয়ার দিয়ে এটা আমি তৈরি করেছি। তো আমি ওখানে সে 5টা লেয়ার করে আসছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এখানে 5টা লেয়ার আমার করা হয়ে গেছে। এখন আমার যে কাজটা হলো সেখানে হলো আমি কাজটাগুলো লাগানো, দেখাচ্ছি যে কাজটাগুলো লাগিয়েছি আমি, এগুলো কীভাবে লাগিয়েছি সেটা বুঝতে লাগাবো। তো সেটার জন্য আমি হচ্ছে গোল্ডেন কালারের ওয়্যার লাগবে, আমি আপনাদের আগেই বলেছিলাম গোল্ডেন কালার ওয়্যার ইন্ডাস্ট্রি কেটে নিচ্ছি। আমি এখানে 3টা লাগছে, তো 3টা একেবারেই কেটে নেব। তারপর আমার কাজটা লাগবে এখানে, প্রতিটা মিশন 5টা করে কাজটা এখানে নিয়ে নেব। ইচ্ছা করলে এখানে কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, এবং অন্য যে কোনো কালার আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে আমি জাস্ট সাদাটা নিয়েছি একটু ম্যাচিং হওয়ার জন্য। আপনারা এই ছোটোটা এক কালার করতে পারেন, পিঙ্ক কালার, অন্য যে কোনো কালার ইচ্ছে করলে আপনি এখানে তৈরি করতে পারেন। এদিকে একটু হোল আছে দেখতে পাচ্ছে, তো এখানে যে হোলটা আছে একদম সেই হোলটাতে আমি এখানে প্রথম কাজ করব। ঢুকানো হয়ে গেছে, এখন জাস্ট আমি এইভাবে পেঁচিয়ে দেবো, পেঁচিয়ে দিলে পরে আপনারা দেখে
নিচে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। তারপর এটা আমি একটু ফিনিশিং করব যাতে গোপাল সোনার গায়ে না লাগে এই জিনিসটা। উপরে ইচ্ছে করলে এখানে একটা একবারই পার্ল ইউজ করতে পারেন, মানে কাজরা ইচ্ছা করলে এক পাশে এই পাশে দিতে পারেন। আমি এখানে দিয়েছি তিন পাশেই দিয়েছি, আমি এখানে একটু ভরা ভরা লাগে এই জন্য। তো আমি আরও দেবো, বাকিটা দিয়ে আমি কমপ্লিট করে আসছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমার মালাটি তৈরি করা হয়েছে। আমি এখানে তিনটেই দিয়েছি, এই একটা দুটো তিনটে। যদি মাই ডিয়ার ফ্রেন্ড আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং এটার অন্য কিছু যদি আপনাদের জানার থাকে এই মালা তৈরি করার সম্বন্ধে, আর কিছু যদি জানা বা জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আর আপনারা অলরেডি আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবচেয়ে আগে আপনার কাছে চলে যায়। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, এখন আমাদের লকডাউন চলছে, আরেকটি কথা, আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, সবাই থাকুন, ভালো থাকুন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। Bye-bye.